নিজের সংগঠন সর্বজন বিপ্লবী দলের পক্ষে প্রচারপত্র বিতরণ করতে গিয়ে শারীরিক লাঞ্ছনা ও হামলা শিকার হয়েছেন প্রবীণ প্রকৌশলী ইনামুল হক। এ সময় তাকে গালাগালও করা হয়, যার একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়। তার সঙ্গে যে ব্যক্তি এমনটা করেছেন তার পরিচয় পাওয়া গেছে। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন কৃষক লীগ নেতা। বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ। ইনামুল হক নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক, এছাড়া হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এবং পানি সম্পদ পরিকল্পনা সংস্থায় মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন তিনি। বর্তমানে ইনামুল হক সর্বজন বিপ্লবী দলের আহ্বায়ক। নিজ দলের পক্ষে পথচারী ও সাধারণ মানুষের কাছে প্রচারপত্র বিলি করতে শনিবার বিকেলে শাহবাগে যান তিনি। সেখানে একটি ব্যানার টানিয়ে 27 ডিসেম্বর অর্ধদিবস হরতাল পালনের আহ্বান জানিয়ে প্রচারপত্র বিলি করছিলেন ইনামুল হক সহ দলের আরও 3 নেতাকর্মী। তখনই ইনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ইনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছিত করার কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। হঠাৎ এক ব্যক্তি তাকে শারীরিকভাবে আঘাত করেন। মারধরের পর ওই ব্যক্তি বলছিলেন, দেশ ধ্বংস করছে মানে দেশ কই ধ্বংস হয়েছে? হ্যাঁ, আমার জন্ম হলো চুয়াডাঙ্গা জেলাতে। 71 সালের মুক্তিযুদ্ধটা ওখানে ওখানেই আমরা একটা মুক্তিযুদ্ধের একটা ফ্রন্ট তৈরি হয়েছিল, সেখানে আমি জয়েন করি। তো যেহেতু একটা রাজনৈতিক একটা অতীত ছিল, সেদিন ইচ্ছা ছিল, এবং আমি দেখতে পেরেছি যে প্রশাসন পুলিশ সব কিছু রাজনৈতিক ক্ষমতার চলে, তখন আমি একটা মনস্থ করলাম যে চাকরি শেষে আমি রাজনীতি করব। অতএব 2008 সাল থেকে আমি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত আছি। তার সঙ্গে যে ব্যক্তি এমনটা করেছেন তার পরিচয় পাওয়া গেছে। তার নাম বানি আমিন। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়নের কৃষক লীগের সভাপতি। হামলাকারী বানি আমিনের গ্রামবাসী জানান, বানি আমিন ও তার 3 ভাই কৃষি কাজ করেন। কৃষক হত্যা মামলার আসামি হয়েছিলেন, পরে সেই মামলা থেকে বেকুসুর খালাসও পান তিনি। সোমবার সকালে বানি আমিনের সঙ্গে কথা হলে তিনি জানান, আওয়ামী লীগের কাউন্সিলে কৃষক লীগের পক্ষ থেকে তিনি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে এক প্রবীণ ব্যক্তি আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা করছিলেন দেখে রাগে তিনি তাকে লাঞ্ছিত করেন। বিষয়টি নিয়ে তিনি এখন লজ্জিত। এদিকে ঘটনার সময় উপস্থিত ছিলেন একই জেলার রায়পুর ইউপি সদস্য শামীম। তিনি জানান, ভাই আমরা হলে ওই দিন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল ছিল, বুঝেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল ছিল। আপনারা তো জানেনই সরোয়ারদী উদ্যানে কোন জায়গায় মঞ্চটা হয়, ঠিক মঞ্চ 100 গজ দূরে আপনার ওই জাদুঘরের সামনে। ওই প্রকৌশলী সাহেব আপনার সরকার বিরোধী লিফলেট এবং আপনার হলো ওই বলছে যে দেশ ধ্বংসকারী হাসিনা। এখন আমাদের নেত্রী আমরা ওই দিক দিয়ে আসছি, আর হঠাৎ যখনই বলছে দেশ ধ্বংসকারী হাসিনা, মানে তখনই আমাদের এই নেতার রাগ হয়ে গিয়েছে, বুঝেছেন, যে দেশ ধ্বংস কোথায় করলো দেখাও। তখন দেশ কোথায় ধ্বংস করি সব দেখাতে পারিনি, তখন একটা চড় মাইট দিয়েছে। ও খুব খারাপ খারাপ কথা বলছিল ভাই দেশের সম্পর্কে, বুঝেছেন। তো সেই দিন আমাদের নেতাকর্মী সব সমস্ত জেলা সারা বাংলাদেশ থেকে নেতাকর্মী গেছে ওই দিন ওর ওইভাবে ওইখানে দাড়ি কথা বলা বা শেখ হাসিনার দুর্নাম করা, নেসলের দুর্নাম করা উচিত হয়েছে বলেন। এদিকে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ বলেন, বানি আমিনকে জিজ্ঞেস করলাম, সে বলল যে ভাই যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে জাতীয় জাদুঘর মাত্র 100 গজ দূরে দেখছি, ওই টাইমে ওই সময়ে যে বক্তব্যগুলো দিচ্ছিলেন আমি একটু ইমোশনালি একটু রেগে গিয়ে ভাই একটা তাকে চড় মেরেছিলাম। আমি বলছি যে আমার দৃষ্টিতে মনে হয় যে তোমারও ভুল হয়েছে, তোমার জন্য ক্ষমা প্রার্থী হওয়া উচিত, পাশাপাশি যে ভদ্রলোক তাকেও জাতির কাছে ভুল স্বীকার করা উচিত। ওই দিনে ওই সময়তে ওই প্রোগ্রামটা জাতীয় জাদুঘরের সামনে তারও করা ঠিক হয়নি, তাকেও ভুল স্বীকার করা উচিত বলে আমি মনে করি। রাজু আহমেদ, দেশ টিভি। আমরা 10 জন আছি, তুমি এখান থেকে আনতে পারবো না।